ইতিমধ্যে পুয়ার ভাগত আহি হাজির হয়েছে তিনিগৰাকী কলঙ্কিত বিষয়া আর তেওঁলোকৰ বিরুদ্ধে বহু অভিযোগ আর যদি আমি এজন এজনক এই মুহূর্তে আমি আসলে কার বিরুদ্ধে কেনে ধরনের অভিযোগ সেই কথাসমূহ এই মুহূর্তে কব বিচাৰিছো প্রারম্ভিকতে আমি কব বিচাৰিছো সুকন্যা দাস সুকন্যা দাস গুৱাহাটী মহানগরের ক্রাইম ব্রাঞ্চর তেওঁগৰাকী এডিসিপি হিসাবে আছে আর এডিসিপি হিসাবে থাকা সুকন্যা দাসর বিরুদ্ধে অভিযোগ আছে যে সুকন্যা দাসর দুখনক বহি যখন বহি আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আছিল আর সেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুইখান বহি আসলে পোৱা গৈছিল রাকেশ পালর বাসগৃহত আর রাকেশ পালর বাসগৃহত পোৱা সেই দুখন বহির সঙ্গে মুঠ আটখনক বহি সুকন্যা দাসর লাভ করেছিল তদন্তকারী দলে আর দেখা পোৱা গৈছিল যে তেওঁ যদিও যেতিয়া পরীক্ষাত বহিছিল তেওঁ প্রতিখন বহিতে তেওঁ লিখিছিল কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে দুখন বহি তেওঁ মেইন সাবজেক্ট আছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে দুখন বহি আছিল সেই বহি দুখন পিছত অতিরিক্তভাবে দুখন বহি তেওঁ লিখি দিছিল আর সেই অতিরিক্তভাবে লিখি দিয়া দুইখন বহি যেতিয়া অভিযান চলিছিল অভিযান কালত কিন্তু পোৱা গৈছিল রাকেশ পালর বাসগৃহতে গতি ধরে লওয়া হয়েছিল যে রাকেশ পালে সেই দুখন বহিরও নম্বর তার সংলগ্ন করে তেওঁক আসলতে এপিএস র্যাঙ্কলে উন্নীত করা হয়েছিল সমান্তরালক যদি আমি চাও যে কোকরাঝারের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক নবনীতা শর্মা এনে এগারী এপিএস বিষয়া আছিল যীগী এপিএস বিষয়ার আর মূল পরীক্ষাত প্রায় পঞ্চাশ নম্বর বহাই দিয়া হয়েছিল আর সেই পঞ্চাশ নম্বর বহাই দি নবনীতা শর্মাক উন্নীত করা হয়েছিল এপিএসলে যদি আমি চাও যে প্রারম্ভিকতে যদি সেই পঞ্চাশ নম্বর বহাই নিদিলে হয়ও হয়তো কিন্তু অন্য শাখাত হয়তো সে টেক্স বা আবকারী শাখাতো বিষয়া হিসাবে নির্বাচন হলহেতেন বা আসলে উত্তীর্ণ হলহেতেন কিন্তু নম্বর বহাই দিয়া হয়েছিল কোরবাত নহয় কোরবাত কিবা এটা মাজতে কনস্পাইরেসি আছিল সেই কথাটা এক প্রকার স্পষ্ট তৃতীয়জন আজি উপস্থিত হওয়া বিষয়া কল্যাণ কুমার দাস কাছাৰ জিলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অপরাধ শাখা আর সেই কল্যাণ কুমার দাস এনে এগারী বিষয়া যীগী বিষয়াক প্রায় দুশ নম্বর বহাই দিয়া হয়েছিল ইংরাজির যখন মূল প্রশ্নকাকত আছিল ইংরাজির মূল প্রশ্নকাকতখনত মেইনস পরীক্ষাত মাত্র ৯৯ নম্বর লাভ করবলে সক্ষম হয়েছিল আর সেই ৯৯ নম্বর লাভ করা বিষয়াগীক অতিরিক্ত ১৮৯ নম্বর বহাই দিয়া হয়েছিল আর বহাই দি এপিএস র্যাঙ্কলে উন্নীত করা হয়েছিল আর অকল সেই ইংরাজির প্রশ্ন ইংরাজির উত্তর বহিখনতেই নম্বর যে বহাই দিছিল এনে নহয় সেইগৰাকী বিষয়াক কিন্তু বাকি বাকি চারিখন পেপারত মুঠ নম্বর বহাই দিয়া হয়েছিল আর আমার হাতত পড়া তথ্য মতে কল্যাণ কুমার দাস কোনো কারণতে এই পরীক্ষাটি উত্তীর্ণ হব পৰা যোগ্যতা নাছিল লিখিত পরীক্ষাত কোনো কারণতে উত্তীর্ণ হওয়া নাছিল কিন্তু একমাত্র কল্যাণ কুমার দাসর থাকা রাকেশ পালের যে সম্পর্ক সেই সম্পর্কর কল্যাণ কুমার দাসর ইমান বিশাল পরিমাণের নম্বর বহাই এপিএস করে দিয়া হয়েছিল যদি আমি চাও যে নবনীতা শর্মা এনে এগারী পরীক্ষার্থী আছিল যীগী পরীক্ষার্থীর ভাতৃও একলগে পরীক্ষা দিছিল আর যদিও ভাতৃ আর নাম দুইটা এন আখরটোরে আরম্ভ নহয় যদিও এন ভায়েক কিন্তু পি আখরে নম্বর হওয়া এগারী বর্তমান সেবা আগবাই থাকা এগারী বিষয়া গতি এন দেখা পোৱা গৈছে এন ও পি গতি এন আর পি দুয়োটা আখর যদিও পৃথক আছিল কিন্তু একেখন ডেস্কতে বহি দুয়োজনে পরীক্ষা দিছিল একেলগে বহিছিল অর্থাৎ বাই ভনী ককায়েক ভনীয়েক একেলগে বহি আসলতে পরীক্ষা দিছিল কারণ ভাতৃ যথেষ্ট মেধা সম্পন্ন আছিল আর মেধা সম্পন্ন ভাতৃ কাষত বহি একে সাবজেক্ট দুইজনে লৈছিল আর একে সাবজেক্ট লৈ নবনীতা শর্মায় আসলতে এই পরীক্ষাত বহিছিল আর ভাতৃরপরা একেলগে বহিবলৈ একেখন ডেস্কত টেবুল যেতিয়া আসলতে সিট মরা হয় আর সেই সিট মারতে দুইজনক পূর্বতে পরিকল্পনা অনুযায়ী একেলগে রখা হয়েছিল যাতে ইজনে সিজনের ভায়েকর সহায়ত যাতে নবনীতায় পাশ করব পারে আর নবনীতাকো একেলগে এপিএস করিবর বাবে এটা এনে ধরনের কনস্পাইরেসি হয়েছিল যে নবনীতাক দিবর বাবে যে এপিএস যেনে তেনে রাখিব লাগিব তার কারণে নবনীতাক পরবর্তী পর্যায়ে আগবাই লওয়া হয়েছিল নবনীতা শর্মা এনে এগারী এপিএস বিষয়া যীগী এপিএস বিষয়ার বিরুদ্ধে ২০১৭ চনত ডিব্রুগড় আরক্ষী আদালতত লিখিতভাবে নবনীতা শর্মার বিষয়ে অবগত করে থাকা হয়েছে যে নবনীতা শর্মার চাকরিটা কেনে ধরনের হয়েছিল কিন্তু রহস্যজনক কারণত ১৭ চনেরপরা
বিগত 6 বছৰে তেওঁ গ্ৰেপ্তাৰ নোহোৱাকৈ চাকৰি কৰিলে তেওঁ প্ৰমোচনো ললে কিন্তু নবনিতা খমৰ সেই কলংকিত অধ্যায় 2017 চনতে আদালতৰ মজিয়া পাইছিল গৈ খেহতিয়াকৈ মুখ্যমন্ত্ৰী দুদিন পূৰ্বে যিটো কথা কৈছিল যে একাংশ বিষয়াই যদি নম্বৰ তেওঁলোকক বহাই নিদিয়া হলেও তেওঁলোকে কিন্তু চাকৰিটো পাবলৈ সক্ষম হলহেতেন তেনে যিসকল বিষয়াৰ কথা কৈছিল তাৰ মাজতে আছে নবনিতা নবনিতাই বাকীখিনি কি দুই নম্বৰী কৰিলে সেয়া বাদ দিয়ক কিন্তু খেহতিয়াকৈ যি অতিৰিক্ত নম্বৰ বহাই লৈছিল সেই কথাটো এক প্ৰকাৰ আৰক্ষীৰ তদন্তত প্ৰমাণসহ তথ্য প্ৰমাণ ইতিমধ্যে লাভ কৰিছিল গতিকে এতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে কোৱা কথাটো এনেধৰণৰ নেকি সকলোৰে প্ৰশ্ন উত্তৰ আচলতে উত্থাপন হৈছে যে নবনিতা হাই প্ৰফাইল কেণ্ডিডেট আছিল নবনিতাৰ আচৰ পিছফালে এটা ৰাজনৈতিক শক্তি জড়িত আছে যি কাৰণে নবনিতা পূৰ্বতে গ্ৰেপ্তাৰ নোহোৱাৰ অভিযোগ আছে সেই ৰাজনৈতিক শক্তিটোৰে পৰিপুষ্ট হৈ বৰ্তমানো মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দিয়া যিটো ভাষ্য সেই ভাষ্যটো ক'ৰবাত নবনিতাহঁতৰ দৰে কেণ্ডিডেটক লৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেনে ভাষ্য কৰিছে নেকি এই কথাটো ইতিমধ্যে বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছে যে নবনিতা শৰ্মাহঁতৰ নিচিন দৰে একাংশ কেণ্ডিডেটক বচাব বাবে শেহতীয়াকৈ ৰাজ্য চৰকাৰে এনে সিদ্ধান্ত লৈছে নেকি যে তেওঁলোকক ডিপাৰ্টমেণ্ট এনকোৱাৰীতে ৰাখিব তেওঁলোকক আচলতে কোনো কাৰণত গ্ৰেপ্তাৰ কৰা নহ'ব ইয়াৰ লগতে মই আন এটা কথাও এই লগতে সংযুক্ত কৰিব বিচাৰিছোঁ যে কল্যাণ কুমাৰ দাস এনেগৰাকী আৰক্ষী বিষয়া আছিল যিগৰাকীয়ে আচলতে অতি চতুৰালিৰে তেওঁ চাকৰিটো ক্ৰয় কৰিছিল আৰু চাকৰিটো ক্ৰয় কৰাৰ পিছৰ পৰ্যায়তো তেওঁ কিন্তু সেই যিটো তেওঁ আচলতে চতুৰ আচলতে মনোভাৱ বা সেই মনোভাৱটো কিন্তু তেওঁ আঁতৰি নগ'ল আজিৰ পৰা এসপ্তাহ আগলৈকে তেওঁ কাছাৰৰ যিটো অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক অপৰাধ শাখা হিচাপে তেওঁ কাৰ্যনিৰ্বাহ কৰি আছিল আৰু সেই সময়ছোৱাটো কিন্তু কল্যাণ কুমাৰ দাসে ধাৰাবাহিকভাৱে তেওঁ বহু অনৈতিক কাৰ্যৰ লগত জড়িত আছিল সেই অনৈতিক কাৰ্যসমূহ তেওঁক আচলতে এক প্ৰকাৰ চৰ্দাৰ হিচাপে কাছাৰত জানে কাছাৰত এক প্ৰকাৰ তেওঁক চৰ্দাৰ হিচাপে সকলোৱে মানে আৰু যিখন কলা সাম্ৰাজ্য সেই কলা সাম্ৰাজ্যখনৰ একছত্ৰী সম্ৰাট আছিল আৰু তেওঁ কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে সেই সকলো দেখিও নেদেখাৰ ভাও ধৰি আছিলে এতিয়া শেহতীয়াকৈ বিগত সপ্তাহটোতো দেখা পোৱা গৈছে ৰাতি ৰাতি এখন থাৰ গাড়ী লৈ তেওঁ আচলতে একাংশ চুপাৰী ট্ৰাক একাংশ চোৰাং সামগ্ৰীৰ ট্ৰাক পাৰ কৰাৰ অভিযোগ আছে কল্যাণ কুমাৰ দাসৰ বিৰুদ্ধে কল্যাণ কুমাৰ দাস এনে এগৰাকী বিষয়া যি শেহতীয়াকৈ সেই গোটেই চক্ৰটোত দিনে নিশাই ইতিমধ্যে বাতৰি কাকত কেইবাখনো বাতৰি কাকতত কল্যাণ কুমাৰ দাসৰ বহু কলা অধ্যায় সম্প্ৰচাৰ হৈছে বহু কলা অধ্যায় প্ৰচাৰ হৈছে যে তাত উল্লেখ কৰিছে বাতৰি কাকতসমূহত যে এই যিগৰাকী কল্যাণ কুমাৰ দাস তেওঁ পূৰ্বৰ যেতিয়া ৰমনদ্বীপ কৌৰ যেতিয়া এছ পি হিচাপে কাছাৰত কাৰ্যনিৰ্বাহ কৰিছিল সেই সময়ত এইজন কল্যাণ কুমাৰ দাসক তেওঁ সকলো কামৰ পৰা অঁতৰাই ৰাখিছিল কাৰণ কল্যাণ কুমাৰ দাসৰ কলা অধ্যায় ইতিমধ্যে ৰমনদ্বীপ কৌৰে তেতিয়া জানিছিল কিন্তু তাৰপিছতেই যেতিয়া নতুনকৈ আৰক্ষী অধীক্ষকৰ দায়িত্ব ল'লে নোমল মাহাতো তেখেতে কাছাৰৰ দায়িত্ব ল'লে আৰু কাছাৰৰ দায়িত্ব লোৱাৰ পিছৰ পৰাই দেখা পোৱা গ'ল যে উঠি ৰজা বহি ৰজা হৈ পৰিল কাছাৰৰ এইগৰাকী অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক আৰু তেওঁ এফালৰ পৰা ধাহি মুহি কি কাৰ্যত তেওঁ জড়িত নাই তেনেধৰণৰ বহু অভিযোগেৰে সম্বলিত ইতিমধ্যে বাতৰি সম্প্ৰচাৰ হৈছে আৰু সেই বাতৰিসমূহত উল্লেখকৈ বাতৰি কাকতসমূহত এই কথাটো উল্লেখ কৰিছে যে তেওঁ যিদিনা তেওঁ এডিশ্যনেল এছ পি প্ৰমোচন হৈছিল এডিশ্যনেল এছ পিলৈ প্ৰমোচন হোৱাৰ দিনা তেওঁ যিখিনি লোকক পাৰ্টি দিছিল সেই পাৰ্টিটো এৰেঞ্জ কৰি দিছিল একাংশ চুপাৰী মাফিয়াই তালৈ নিমন্ত্ৰিত হৈছিল একাংশ নিৰ্বাচিত লোক যিসকল লোকৰ ভিতৰত আচলতে একাংশ বিভিন্ন কলা সাম্ৰাজ্যৰ আচলতে তেওঁলোক একো একোজন খলনায়ক আৰু সেই খলনায়কক মাতি পাৰ্টি দিছিল আৰু যিসকলক পূৰ্বতে কিন্তু এইখন চৰকাৰৰ আৰম্ভণিতেই তেওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰিছিল তেনে একাংশ লোকো সেই পাৰ্টিটোত উপস্থিত আছিল আৰু তাতোতকৈ ডাঙৰ কথা সেই পাৰ্টিটোৰ কাৰণে যিখিনি আয়োজন যিখিনি তেওঁলোকৰ খাদ্য সম্ভাৰৰ পৰা স্থানৰ পৰা আৰম্ভ কৰি সুৰালৈকে সকলো যোগাৰ দিয়া কেইজন কিন্তু আজিৰ তাৰিখত বৰাকত সকলোৱে তেওঁলোকক চুপাৰী চিণ্ডিকেটৰ লগত জড়িত বুলিয়েই জানে গতিকে এয়া হ'ল কল্যাণ কুমাৰ দাসৰ ইতিহাস তেওঁ চাকৰি ক্ৰয় কৰিলে চাকৰি ক্ৰয় কৰি চাকৰি কিনিলে চাকৰি কিনি চাকৰি কৰি তাৰপিছতো কিন্তু তেওঁ সেই কলা অধ্যায় শেষ নহ'ল আৰু এনেকুৱা বহু বহু কথা আছে কল্যাণ কুমাৰ দাসৰ যিখিনি কথা কৈ থাকিলে হয়তো শেষ নহ'বগৈ এতিয়া কথাটো হ'ল আপুনি যিটো প্ৰশ্ন কৰিছে সেই প্ৰশ্নটোৰ উত্তৰ এই মুহূৰ্তত এঞ্জেলা মই দিব বিচাৰিছোঁ যে পূৰ্বতে দেখা পোৱা গৈছিল মাতাৰ পিছতো কিন্তু আহি উপস্থিত হোৱা নাছিল ইল ধীৰাজ কুমাৰ জৈন এ চি এছ যিগৰাকী বিষয়াই ইতিমধ্যে তেওঁ এগৰাকী অসম চৰকাৰৰ তেওঁ এগৰাকী উপসচিব হিচাপে কৰ্মৰত আছে আৰু সেই উপসচিব হিচাপে কৰ্মৰত সেইগৰাকী বিষয়া কিন্তু উপস্থিত নহ'ল আজিৰ দিনটোত তেওঁ উপস্থিত হোৱাৰ কথা আছিল কিন্তু আজিৰ দিনটোতো কিন্তু ধীৰাজ কুমাৰ জৈন আহি উপস্থিত নহ'ল ধীৰাজ কুমাৰ
কুমার জৈনে কি উত্তর দিলে কিয় নে তেও আসলতে রাকেশ জাখর দরে পলাই থাকিবলে এটা চেষ্টা করিছে সেই কথা এক প্রকার এই মুহূর্ত লকে স্পষ্ট ন হয় কিন্তু এটা কথা স্পষ্ট হইছে যে ধীরাজ কুমার জৈন যদি পরবর্তী পর্যায়ত তেও যদি আহিয়াত উপস্থিত ন হয় তেতিয়া হলে তেও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিবলে হয়তো এসআইটি বাধ্য হব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।